মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? আর এই মানুষের সেবা করার জন্য সঞ্জীব দাস তিনি চিন্তা ভাবনা করে গড়ে তুলে একটি এনজিও সংস্থা উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট। সাগর থেকে উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ও সাগর থেকে থানার বিশেষ সহযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজ শীতের পড়ন্ত বিকেলে সাগর থেকে SN উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো দুস্থ মানুষদের শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান। পাশাপাশি দেওয়া হলো নবীন রক্তদাতাদের সমর্থনা। এই ভয় ভাঙিয়ে রক্তদানে এগিয়ে আসার জন্য উৎসাহিত করেছে উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সপ্তর্ষি সাহা, সাগর থেকে থানার ওসি সুমিত বিশ্বাস, সাগর থেকে SN উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তামিজ উদ্দিন মল্লিক, কাবিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, বিশিষ্ট নাট্যকার রবীন দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। প্রথমে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ গান আবৃত্তি দিয়ে অনুষ্ঠান এগোতে থাকে। তারপরেই নবীন রক্তদাতা অর্থাৎ যারা সাগর থেকে উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের ডাকে তাদের জীবনে প্রথমবার রক্তদান করেন তাদের দেওয়া হয় সম্বর্ধনা। এরপর দুস্থ মানুষদের হাতে একের পর এক তুলে দেওয়া হয় শীত বস্ত্র কম্বল। সাগর থেকে অঞ্চলের দুস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হয় কম্বল। বিনয় রায়, রিপোর্ট NTVWB। আজকে সাগর থেকে উইনার ট্রাস্টের উদ্যোগে এবং সাগর থেকে থানার সহযোগিতায়, বিশেষ সহযোগিতায় আজকে প্রায় আমাদের যে সাগর থেকে উইনার ট্রাস্টের পক্ষ থেকে যে নবীন রক্তদাতা রক্তদান করেছিলেন, পুত্র রক্তদাতা, সেই রক্তদাতাদের আজকে আমাদের উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি যে তখন শীতকালীন, সেই কথা মাথায় রেখে আমরা শীতার্থদের দুস্থ অসহায় মানুষদের হাতে শীত কম্বল তুলে দিলাম। আচ্ছা, এই নবীন রক্তদাতাদের যে উৎসাহ করার জন্য যে প্রোগ্রামটা করা হলো, কেন? এটার বিশেষ কারণ হচ্ছে যে আমরা যে প্রথম রক্তদাতা তৈরি করতে পেরেছি, ওদের দেখে যেমন আরও অনেক যুব সমাজে যে ছাত্র বা ছেলে মেয়ে এগিয়ে আসতে পারে, সেই কারণে আমরা এটা উদ্যোগটা গ্রহণ করেছি। আপনার নাম? আমার সাগর দ্বীপ উন্নয়ন ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস। এরপরে এখানে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আমন্ত্রণ জানিয়েছিলাম, তারা এসছে, ভালো লাগছে, তার কথা এবং শুভেচ্ছা। সেই সমস্ত সমাজসেবী অনেক অনেক ধন্যবাদ। এরপর আমরা